হ্যালো এভেন, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো, আজকে রাজামৌলির ডকুমেন্টারি ফিল্ম একটা এসছে, সেটা নিয়ে কথা বলবো, কেমন হলো সেটা। তো প্রথম কথা, ডকুমেন্টারি ফিল্মের কোনো রিভিউ হয় না। এটা আমি অ্যাজ এ ফ্যান হিসাবে, অ্যাজ এ এস এস রাজামৌলির ফ্যান হিসাবে, আমার যে পার্সপেক্টিভ, আমি পুরো ডকুমেন্টারিটা দেখেছি এবং সেটা নিয়ে আমার কি মতামত আমি সেটা রাখবো। তো প্রথম কথা হচ্ছে, এস এস রাজামৌলির যে ফিল্ম মেকিং, এটা সত্যি একটা জার্নি, এবং এখানে প্রত্যেকটা ইন্ডিয়ান এই জিনিসটার সাথে দারুণভাবে রিলেট করতে পারবে, এবং যারা সিনেমা লাভার তারা এই ডকুমেন্টারিটা দেখে বিশালভাবে ইমোশনাল হয়ে যাবে। এখানে এস এস রাজামৌলি যেভাবে স্টার্ট করে, তার বাবার সাথে ফিল্ম বানায়, সেখানে সে সফলতা পায় না, তার সাথে সাথে টিভি ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হয়, প্রথম ছবিতে জুনিয়র এনটিআরকে কাস্ট করে, এবং জুনিয়র এনটিআরও জানে না যে সে পরিচালক কিনা, এবং সে নিজে পরিচালক হয়ে, সে অন্য সেটা তখনকার একটা বড় পরিচালক ছিল, তাকে গিয়ে প্রত্যেকটা সিন পার্ট করে আসতো, সিন শোনাতো, সেখান থেকে যদি অ্যাপ্রুভাল পেত তো তবেই এসে সেই সিকোয়েন্সটা শ্যুট হতো। তো এইটা, এই জার্নিটা স্টার্ট হয়। এর সাথে সাথে তারপরে মক্খি ছবিটা আসে, মগাধীরা আসে, তো এরকম কাইন্ড অফ জনরা, এরকম ভিজুয়াল এফেক্টস অডিয়েন্স কোনো দেখেনি। ইভেন মক্খির যদি বাজেট, রিয়েল বাজেট মগাধীরার থেকেও বাজেট বেশি ছিল, মক্খির 30-40 কোটি টাকার একটা বাজেট, যার ভিজুয়াল এফেক্ট প্রত্যেকটা জিনিস এতটা অন পয়েন্ট ছিল সেটা ব্যাপক। এবং তারপরে বাহুবলী আসে, এবং বাহুবলির যে একটা জার্নি, সেটার একটা স্ট্রাগেল, সেই জিনিসটাকে এখানে দারুণভাবে কন্ট্রাডিক্ট করে। এখানে বাহুবলী ছবিটার ক্ষেত্রে তারা কি কি ফেস করেছিল সেই পুরোপুরি জিনিসটার সময়, যখন বাহুবলী পার্ট ওয়ান আসে, পার্ট ওয়ানের সময় তাদের শ্যুট করতে অনেক প্রোডাকশন ভ্যালু থেকে শুরু করে পুরো জিনিসটায় তাদের সিনেমাটা বানাতে বিশাল একটা খরচার ব্যাপার ছিল, এবং সেটা রিটার্ন পাবে কিনা সেটা একটা ব্যাপার, কারণ সেই টাইমে প্যান ইন্ডিয়া ছবির যে কনসিডার ব্যাপারটা সেটা কিন্তু খুব একটা হতো না। এবং তার সাথে সাথে করণ জোহরকে কিভাবে এখানে এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে, মানে হিন্দি বেল্টার এক্সিকিউটিভ প্রডিউসার হিসাবে ইনভলভ করা হলো, তারপরে তার কি রিয়াকশন ছিল, সেই জিনিসগুলোকে দেখানো। এবং তারপরে যখন বাহুবলী ওয়ান যেদিনকে রিলিজ হলো, সেই দিনকে রিভিউয়ার বা তেলেগু বেল্ট থেকে ভালো রিভিউ না পাওয়ার পরেও সিনেমাটা কিরকমভাবে সাকসেসফুল হলো সেইগুলো, বা RRR-এর সময় রামচরণ, জুনিয়র এনটিআর নিজের মতামত রাখছে এখানে, যে কিভাবে একটা মানুষ একটা চোখের ফলকটাকে ফেলার জন্য আর একটা নতুন টেক নেওয়ার জন্য মানে পাগল হয়ে যায়। তো মানে তার জার্নিটা মারাত্মক, সে তার যে সিনেমার প্রতি যে লেগেসিটা, সেটা কেউ ম্যাচ করতে পারবে কিনা আমি জানি না আগামী দিনে, কিন্তু এই মুহূর্তের উপর দাঁড়িয়ে সে বিশাল বড় একটা লেজেন্ড, আমরা সকলেই জানি। তার সিনেমা মেকিং থেকে শুরু করে তার প্রত্যেকটা জিনিস একদম অন পয়েন্ট হয়। তো এই এই সিনেমাটা অবশ্যই দেখো, এই ডকুমেন্টারি ফিল্মটা দেখো, এইটা খুব ভালো একটা ফিল্ম। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।